পাহাড় টিলা ও সমতল ভূমির সমন্বয়ে মনু নদীর তীর ঘেঁষে 1987 সালে গড়ে ওঠে মৌলভীবাজার পৌরসভা। প্রাকৃতিক সৌন্দর্যের কমতি না থাকলেও কার্যকরী উদ্যোগের অভাবে প্রথম শ্রেণীর এই পৌরসভাটি দীর্ঘদিন ধরে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। এরপর 2015 সালে বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পর বদলে যেতে থাকে পৌরসভার চিত্র। সাইনবোর্ড বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার জন্য ফুটপাথ দখল মুক্ত করা হচ্ছে, সেই সাথে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। শহরটিকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে শহরটিতে। আর অল্প সময়ের মধ্যে উন্নয়নের ছোঁয়া পেয়ে খুশি স্থানীয়রা। খাল ড্রেন যেগুলো অনেক পরিষ্কার হয়েছে, আগে তো রাস্তাঘাটে চলে যেত না গন্ধর্বে। রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা চাই সবসময় এরকমই থাকুক। স্থানীয় মেয়র জানান, আগামী 3.5 বছরের মধ্যে মৌলভীবাজারকে একটি মডেল পৌরসভায় পরিণত করতে কাজ করে যাচ্ছেন তিনি। আরো বিভিন্ন কর্মসূচি আমরা পরবর্তী পর্যায়ে পালন করব এবং গ্রহণ করব, যাতে শহরটা একটি আধুনিক রুচিসম্মত পরিচ্ছন্ন শহর হিসাবে শহরবাসীর কাছে প্রতিষ্ঠা লাভ করতে পারে। অন্যদিকে এলাকার উন্নয়নের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মেয়রকে সাধুবাদ জানান স্থানীয় জেলা প্রশাসক। সবার সহযোগিতা নিয়ে এই মৌলভীবাজারকে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলা, পাশাপাশি এটাকে ধরে রাখা, আর এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখছি। খুব শিগগিরই এই শহরটি দেশের একটি উল্লেখযোগ্য পরিচ্ছন্ন ও আকর্ষণীয় শহরে পরিণত হবে, এমনটাই আশা মৌলভীবাজারবাসীর। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।